মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। এখন তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাতে চাচ্ছি। হয়তো জিনিসটা খুব পুরনো, তারপরও আমি একটু নতুন টেকনিক নিয়ে বা নতুন টেকনিক দিয়ে এই জিনিসটা তোমাদেরকে শেখাবার চেষ্টা করছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশ উইথ ইংলিশ গ্রামার দিয়ে। শুধু গ্রামার দিলেই চলে, তারপর আমি দিলাম গ্রামার, ইংলিশ গ্রামার। অর্থাৎ বুঝতে পারছো স্পোকেন ইংলিশটা শেখানো হবে কিভাবে? গ্রামারের ইউজ দিয়ে। এক্ষেত্রে আমি আবারও বলবো, বা এতদিন ধরে যেটা বলে এসেছি, প্রায় ভিডিওতে বলছি, এটার জন্য তোমার দরকার হবে কি? ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং। আমি ইংলিশ গ্রামার ইউজ করছি, কিন্তু পাশাপাশি যে বাংলা শব্দগুলো আমি ব্যবহার করছি বা করতে যাচ্ছি, সেগুলোর মিনিং যদি তুমি না জানো, তাহলে এই স্পোকেন ইংলিশ বলো বা ট্রান্সলেশন বলো বা সেন্টেন্স মেকিং বলো, এগুলো তুমি হয়তো পারবে না। তবে হ্যাঁ, যে ওয়ার্ড মিনিং গুলো আমি তোমাদেরকে শিখাতে চলেছি বা যে স্পোকেন ইংলিশ শিখাতে চলেছি যেসব ওয়ার্ড দিয়ে, সেগুলো খুব ইজি। এই জিনিসটা আমি বা এই ভিডিওটা এই জন্য তৈরি করছি তোমাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করার জন্য। আমি দেখেছি তোমাদের মধ্যে অনেকেই এই ইংলিশ গুলো জানো, কিন্তু নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে বলে, নিজেরা নিজেদের উপর বিশ্বাস করতে পারো না বলে, যে তুমি কতটুকু জানো, সেই জন্যই তোমরা একটু কি বলবো, নার্ভাস হয়ে পড়ো। তোমরা শুধু বলো যে স্পোকেন ইংলিশ শিখতে চাই, এটা শিখবো ওইটা শিখবো, কিন্তু এমনও তো হতে পারে তুমি সেই স্পোকেন ইংলিশের বিষয়বস্তু বা মূল জিনিসটা হয়তো জানো। যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। এখন আমি যে জিনিসটা এখন শিখাতে চলেছি সেটা একটু তোমরা লক্ষ্য করো, আমার মনে হয় কি এই জিনিসটাকে ইউজ করে তুমি অনেক কিছু করতে পারবে। আমি যেটা ধারণা করছি এই ভিডিওটা করার জন্য, সাপোজ আমি একজন পার্সন নিচ্ছি, একটা পার্সন নিচ্ছি, সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমি একজনকে এখান নিচ্ছি, সে হচ্ছে পুষ্পিতা। সাবো মানে মনে করো তুমি এই পুষ্পিতা সম্পর্কে লিখতে চাচ্ছ বা কিছু বলতে চাচ্ছ, সে কোন ধরনের মেয়ে বা সে কে, সে কি রকম কাজ করে, এইসব। কেমন? এখন প্রথমে মনে করো আমি এইভাবে লিখছি যে পুষ্পিতা, পুষ্পিতা একজন ভালো মেয়ে। এখন যে গ্রামারটা তোমরা ইউজ করবে, সেখানে আমি এটা ইউজ করছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে বা এক্সটেনশন হতে পারে বা কমপ্লিমেন্ট হতে পারে। এখন লক্ষ্য করার বিষয় যে তুমি সে অ্যাডজেক্টিভের অর্থ পারে কিনা, কমপ্লিমেন্ট বুঝো কিনা বা এক্সটেনশন বুঝো কিনা। সাবজেক্ট তো অবশ্যই বুঝছো, যে যার সম্পর্কে কিছু বলা হয় একটা সেন্টেন্সে, যার সম্পর্কে কিছু বলা হয় সে হলো সাবজেক্ট, অথবা যাদের সম্পর্কে বলা হয় তারা হলো সাবজেক্ট। আর ভার্ব নিশ্চয় বুঝতে পারছো, কাজ, সে সাবজেক্ট গুলো বা সে সাবজেক্টে যেসব কাজ করে সেগুলো হচ্ছে ভার্ব, বা যে কাজ করে সেটা হচ্ছে ভার্ব। এখন অবজেক্ট থাকতে পারে, এখানে অবজেক্ট থাকতে পারে বা কমপ্লিমেন্ট থাকতে পারে। অবজেক্ট কি বুঝে? সাবজেক্ট যাকে অবলম্বন করে অথবা যার উপর ডিপেন্ড করে তার কাজটা শেষ করে থাকে, সেটা হচ্ছে অবজেক্ট। এখন হয়তো কমপ্লিমেন্ট কি সেটাও তুমি বুঝতেছ। কমপ্লিমেন্টের সাধারণ অর্থ হচ্ছে পরিপূরক। এই কমপ্লিমেন্ট সম্পর্কে জানা অনেকেরই ইচ্ছা, এই কমপ্লিমেন্ট কি জিনিস। এই কমপ্লিমেন্ট সম্পর্কে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম, যদিও পুরোপুরি আমি এখানে আলোচনা করিনি। আমার একটা ইচ্ছা আছে যে কমপ্লিমেন্ট নিয়ে পুরো একটা ভিডিও করা,
তার কারণ এ কমপ্লিমেন্ট সম্পর্কে অনেকেরই কিছু ভুল ধারণা আছে। সবাই আমি একটা এমনি অর্থ বলতে পারি বা একটু হিন্টসের জন্য বলতে পারি, এ কমপ্লিমেন্ট কিন্তু বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। অনেকে ধারণা করে যে ভার্বের পরে যেটা আছে সেটা কমপ্লিমেন্ট হতে পারে, ভার্বের পরে যেটা আছে সেটা অবজেক্ট হতে পারে। এখন কথা হচ্ছে তফাৎটা কোথায়, সেই বিষয়ে আমি পরে আলোচনা করছি বা পরের ভিডিওতে আলোচনা করব। এখন যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা সাবজেক্ট ভার্ব এক্সটেনশন অথবা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, এই জিনিসটা। এখন দেখো, পুষ্পিতা একজন ভালো মেয়ে বা একটি ভালো মেয়ে বা খুব ভালো মেয়ে, এবারে তো তাহলে এখানে আমরা ট্রান্সলেশনটা কিভাবে লিখি? পুষ্পিতা ইজ এ গুড গার্ল, গুড গার্ল। এখন এখানে দেখো পুষ্পিতা হলো সাবজেক্ট, এ পুষ্পিতা সাবজেক্ট, ইজ হলো ভার্ব, আর এ গুড এটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়তে পারে, গার্ল এক্সটেনশনে পড়তে পারে, অথবা পুরো এই জিনিসটা কিসের মধ্যে পড়তে পারে? কমপ্লিমেন্টের মধ্যে পড়তে পারে। তাহলে আমরা কি শিখছি? সাবজেক্ট ভার্ব এক্সটেনশন অথবা সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ ইত্যাদি। এখন দেখো এই পুষ্পিতাকে নিয়ে, এই পুষ্পিতাকে নিয়ে কত কিছু লেখা যায়, কত কিছু বলা যায়। সাপোজ তুমি তোমার সম্পর্কে বলছো, এটাকে তুমি কনভার্ট করে দিতে পারবে সেখানে। সাপোজ তুমি এটাকে তোমার ফ্রেন্ডের সম্পর্কে বলছো, এটাকে কনভার্ট করে দিতে পারবে সেখানে। দেখো তুমি পারো কিনা। আমি শর্টকাট ওয়েতে এখানে চলে যাচ্ছি এবং সংক্ষেপে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সে সুন্দরী, সে সুন্দরী, সি ইজ বিউটি, সে সুন্দরী। বিউটিফুল অনেকে লিখে, তাহলে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বা অ্যাডজেক্টিভ। সে পঞ্চম শ্রেণীতে পড়ে। আমি ছোট ছোট ইংলিশ নিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। সি রিডস ইন ক্লাস ফাইভ। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তারপর নিতে পারো তার বয়স 11 বছর, তার বয়স 11 বছর। তাহলে শি ইজ 12 ইয়ার্স ওল্ড, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তার বয়স 11 বছর, সে পড়াশোনায় খুব মনোযোগী, সে পড়াশোনায় খুব মনোযোগী, শি ইজ ভেরি অ্যাটেন্টিভ, সে পড়াশোনায় খুব মনোযোগী। ইন হিজ ইন হার স্টাডি, সে পড়াশোনায় খুবই মনোযোগী। আবার লিখতে পারো সে প্রতিদিন খুব ভোরে উঠে, সে প্রতিদিন খুব ভোরে উঠে। সে কি লিখবো? সি ওয়েক্স, সি রাইজেস লিখতে পারো, সি রাইজেস আর্লি ইন দ্য মর্নিং। কিন্তু এখানে লক্ষ্য করো খুব ভোরে আছে, আমি শুধু আর্লি দিয়েছি, তুমি চাইলে এখানে একটা ভেরি আর্লি ইন দ্য মর্নিং দিতে পারো। সে খুব ভোরে ঘুম থেকে ওঠে, সে নিয়মিত স্কুলে যায়। দেখো আমি সেন্টেন্স গুলো একটার পর একটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইচ্ছা মতো দিচ্ছি, হয়তো কোনো ধারাবাহিকতা রাখছি না। সে নিয়মিত স্কুলে যায়, সি গোস টু স্কুল নিয়মিত, রেগুলারলি,
এখানে কি কিন্তু এভরিডে লিখেও দিও না। অনেকে আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, তারা কি করতো, সি গোস টু স্কুল, এভরিডে লিখতো, কিন্তু এভরিডে ভুল। এভরিডে হচ্ছে প্রতিদিন, রেগুলারলি মানে নিয়মিত, যেমন হয়তো শুক্র শনিবার বন্ধ থাকে, এই সময় সে স্কুলে যায় না বা তুমিও যাও না, তাহলে এখানে প্রতিদিন বললে প্রতিদিন স্কুলে যাবে যায়, তখন সেটা নিয়মিত হয় না। তারপর সে মন দিয়ে তার পড়া শিখে, সে মন দিয়ে তার পড়া শিখে, সি লার্নস, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে তো ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে, এখানেও ঠিক একই কারণে। আর এখানে ভার্ব কেন বসছে ইজ, এখানে সাধারণত আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার করতে পারতাম, যেহেতু আমি শুধু পুষ্পিতা সম্পর্কে করছি, সেহেতু এখানে ইজ এর ব্যবহারটা আসবে বি ভার্ব হিসেবে। সি লার্নস হার লেসন্স অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে, অ্যাটেন্টিভলি। তারপর সে কখনো কারোর সাথে ঝগড়া করে না, সে কখনো কারো সাথে ঝগড়া করে না, কখনো করে না, তাহলে সি কখনো কারণ নাকি, সে নেভার, সি নেভার কোয়ারেলস, বানানটা দেখো, সি ইউ 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 এ ডবল আর ই এল এস, সি নেভার কোয়ারেলস উইথ আদার্স, সে কারোর সাথে ঝগড়া করে না, সে শিক্ষকদের অমান্য করে না, সে শিক্ষকদের অমান্য করে না, সি ডাজ নট, করে না, নেগেটিভ। এখন এখানে একটা জিনিস শিখার আছে, যখন এই নেগেটিভ বুঝাবে, এখানে দেখো নেভার, আমি নেভার ইউজ করছি, কিন্তু সাধারণত যখন এটা নেগেটিভ বুঝাবে তখন ডু ভার্বে একটা ফর্ম আনতে হবে, সেগুলো হচ্ছে যে ডু ডাজ ডিড, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আসবে ডাজ, আর অন্যান্য ক্ষেত্রে ডু, অর্থাৎ অন্যান্য পার্সনের সাথে, অন্যান্য নাম্বারের সাথে ডু। কিন্তু পাস্ট টেন্সে সব পার্সন সব নাম্বারের সাথে শুধু ডিড ব্যবহার হবে, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে সি ডাজ নট ডিজার্ভ, অমান্য করা, ডিজার্ভ, এখানে কিন্তু আর ওভেস হবে না, যেহেতু এখানে অ্যাজ বাই এস যোগ করতে, এখানে ইয়েস হয়ে গেছে, ডাজ হয়েছে, সেহেতু মেন ভার্ব থেকে অ্যাজ বাই এসটা বাদ যাবে। সি ডাজ নট ডিজার্ভ হার টিচার্স, সি ডাজ নট ডিজার্ভ হার টিচার্স। তাহলে এবার সে ক্লাসে কোন রকম গোলমাল করে না, সে ক্লাসে গোলমাল করে না, করে না, সি ডাজ নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। তাহলে দেখো এই যে সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে ডাস হয়েছে, নেগেটিভ বলে নট হয়েছে, আর এখানে মেক্স মেক্স হতো যদি বলতো যে সে ক্লাসে গোলমাল করে, তাহলে সি মেক্স এ নয়েজ ইন দ্য ক্লাস, সে করে না, সি ডাজ নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, তখন এখান থেকে অ্যাজটা বাদ গেছে, ইন দ্য ক্লাস। ওকে।
আচ্ছা, এগুলো গেল, এরপর এগুলো আবার লিখছি। এখন এখানে একটা জিনিস শেখার বিষয় কি, দেখো সেন্টেন্স গুলো আমি লিখছি, তুমি শুধু দেখো, একটু ওয়াচ করো যে এই সেন্টেন্স গুলো তুমি পারো কিনা। যদি পারো তাহলে এগুলোকে অন্য পার্সনের সাথে, অন্য নাম্বারের সাথে বা অন্য জেন্ডারের সাথে সেগুলো ইউজ করার চেষ্টা করো। যেমন এখানে আমি পুষ্পিতা সম্পর্কে লিখেছি, তুমি রুবেল সম্পর্কে লিখতে পারো, বা তোমার নিজের সম্পর্কে লিখতে পারো, বা তোমার অন্য কোনো ফ্রেন্ড সম্পর্কে লিখতে পারো। এই জিনিসগুলো এইভাবে লিখে একটা প্যারাগ্রাফ হয়ে যায়। যেমন মাইসেলফ লিখতে গেলেও তুমি এইভাবে লিখতে পারো। এই সেন্টেন্স গুলো অন্য কোনো জায়গায়ও ব্যবহার করা যায়। আমি শুধু শিখিয়ে দিচ্ছি যে একটা জিনিস বোঝাতে চাচ্ছি তোমাদের মধ্যে আত্মবিশ্বাসটা আনার জন্য, যে তুমি পারবে এই জিনিসটা, যে আমি পারবো, আমি যখন এই জিনিসগুলো পাচ্ছি তার মানে আমি স্পোকেন ইংলিশও পারবো। তবে কথা হচ্ছে সেখানে কি দরকার, প্র্যাকটিস দরকার। সিস্টেম বলতে কি আছে, সিস্টেম বলতে যেমন মনে করো তুমি কথা বলতে যাচ্ছ, সব কথা কি একই নিয়মে এক জায়গায় বলা যায়? বলা যায় না। তুমি ঘর থেকে বেরোচ্ছ, ঘর থেকে বের হওয়ার আগে কি তুমি ডায়লগ গুলো মুখস্থ করে যাও, যে বাসায় যখন আমি রাস্তায় যাব বা ফ্রেন্ড সার্কেলে যাব, আমি যে কথাগুলো মুখস্থ করে যাচ্ছি সেগুলো বলতে পারবো বা সেগুলো বলতে হবে না? পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কথাবার্তার পরিবর্তন হয়, সংলাপের পরিবর্তন হয়, আর সেজন্য শিখতে হবে। ইংলিশ শিখতে, ইংলিশ যেহেতু বিদেশি ভাষা, এটা নিয়ম কানুন শিখতে হবে, গ্রামার তোমাকে শিখতেই হবে, ওয়ার্ড মিনিং শিখতে হবে, এগুলোকে ধীরে ধীরে ব্যবহার করতে হবে তোমার ডেলি লাইফের মধ্যে। আসল যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস আর মনের মধ্যে আত্মবিশ্বাস আনো, দেখবে কি এক সময় তুমি সাকসেস হবেই। ওকে, এখন তাহলে দেখাচ্ছি কি, স্কুলে শিক্ষকেরা তাকে ভালোবাসে, স্কুলে শিক্ষকেরা তাকে ভালোবাসে, স্কুলের শিক্ষকরা। তাহলে কি হবে, দ্য টিচার্স অফ দ্য স্কুল, দ্য টিচার্স অফ দ্য স্কুল। এখন যেহেতু টিচার্স থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে শুধু লাভ হবে, লাভস হবে না, লাভ হার, তাকে ভালোবাসে, লাভ হার, এভাবে দিলে হয়ে যায়। যদি খুব বেশি ভালোবাসে তাহলে ভেরি মাচ দিতে পারতে। তারপর সব তার সব সহপাঠীরা তাকে ভালোবাসে, তার সব সহপাঠীরা তাকে ভালোবাসে, অল হার ক্লাসমেটস লাভ হার। তাহলে অল হার ক্লাসমেটস লাভ হার, তার বাবা একজন শিক্ষক। বিভিন্ন ধরনের সেন্টেন্স দিয়ে আমি তৈরি করছি, তার বাবা একজন শিক্ষক, হার ফাদার ইজ এ টিচার, তার তিনি সৎ, তিনি একজন সৎ ব্যক্তি, লিখতে পারো তিনি একজন সৎ মানুষ লিখো বা সৎ ব্যক্তি লিখতে পারো। তাহলে কি হবে, যেহেতু তিনি বলছে এখন বাবার কথা আসছে, তাহলে হি হয়ে গেল, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দেখো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট এখানে তারপর ভার্ব, সাবজেক্ট এখানে পুরোটাই সাবজেক্ট আর এখানে হচ্ছে ভার্ব, ঠিক আছে। তিনি একজন সৎ মানুষ, তার মা একজন গৃহিণী, তার মা একজন গৃহিণী, হার মাদার ইজ এ হাউস ওয়াইফ,
গৃহিণী, দেখো সাবজেক্ট ভার্ব, তিনি ধার্মিক, তিনি তিনি একজন ধার্মিক মহিলা লিখতে পারো, একজন ধার্মিক মহিলা কি হবে, শি ইজ এ পায়াস উম্যান, ধার্মিক স্ত্রীলোক আর মহিলা একই অর্থে দেওয়া যায়। দেখো সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ বা এক্সটেনশন, তারপর তারা উভয়ে পরিশ্রমী, তারা উভয়ই পরিশ্রমী, বোথ অফ দ্যাম, তাদের উভয়ে, বোথ অফ দ্যাম আর ইন্ডাস্ট্রিয়াস, তাহলে তারা উভয়ই পরিশ্রমী, বোথ অফ দ্যাম হচ্ছে সাবজেক্ট ভার্ব। এরপরে অ্যাডজেক্টিভ, পুষ্পিতা তার মা বাবাকে শ্রদ্ধা করে। এখন আবার পুষ্পিতা যেহেতু আনতে হচ্ছে, যেহেতু এখানে সে বললে আরেকজন বুঝাবে, পুষ্পিতা তার মা বাবাকে শ্রদ্ধা করে, খুব বললে একটা শুধু ভেরি যোগ হবে, শ্রদ্ধা করে, পুষ্পিতা শ্রদ্ধা করা ইংরেজি রেসপেক্ট, এখন অ্যাস যোগ হবে, যেহেতু সাবজেক্ট চলে আসছে পুষ্পিতা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের সাথে অ্যাস যোগ হচ্ছে, রেসপেক্ট হার। এখন মা বাবা ইংরেজি কি লিখবে, প্যারেন্টস, প্যারেন্টস প্লুরাল নাম্বার হয়ে যাবে, হার প্যারেন্টস, পুষ্পিতা রেসপেক্ট হার প্যারেন্টস, হয়ে গেল, পুষ্পিতা তার মা বাবাকে শ্রদ্ধা করে, তাদের কথা মেনে চলে, সে তাদের কথা মেনে চলে, সি মেনে চলা ইংরেজি ওবেস, আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যাস হয়ে গেছে, সি ওবেস দেম, সে তাদের কথা মেনে চলে, তার মা তাই তার মা বাবা তাকে খুব ভালোবাসে, তাই তার মা বাবা তাকে খুব ভালোবাসে, সো হার প্যারেন্টস লাভ হার মাছ, একটা শব্দ দিয়ে দিতে পারো যে খুব ভালোবাসে সেই জন্য, লাভ হার মাছ অথবা ভেরি মাছ দিতে পারো, তার মা বাবা তার খুব যত্ন নেয়, তার মা বাবা তার খুব যত্ন নেয়, হার প্যারেন্টস টেক কেয়ার, টেকস হবে না যেহেতু এখানে প্লুরাল নাম্বার, টেক কেয়ার অফ হার, ঠিক আছে, সে এবার বলতে পারো সে লাজুক, আগে এগুলো একটু মুছে দিই, সে লাজুক, শি শি ইজ শাই। এখন আরেকটা কথা বলার কি, এই যে শি শি আমরা বলছি, তুমি যখন স্পোকেন ইংলিশে বলবে তখন কিন্তু এভাবে বলতে পারো, শি ইজ কে এভাবে বলতে পারো, শিজ 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 শাই, সে লাজুক, সে দরিদ্র, হয়তো তুমি বলতে চাচ্ছ সে দরিদ্র,
সিজ, এবার লিখতে পারো সিজ পুয়ার, আধনে হলে সিজ রিচ। এবার বলো যে সে ক্লান্ত, সে ক্লান্ত বিভিন্ন ধরনের শব্দ দিয়ে বা অ্যাডজেক্টিভ দিয়ে করছি, শিজ টায়ার্ড, সে ক্লান্ত। সে সাহসী, দেখো ছোট ছোট বাক্য, ছোট ছোট বাক্য, এগুলোকে তুমি যদি করতে অভ্যাস করো, এগুলো যদি প্র্যাকটিস করো, এগুলো দিয়ে একটু একটু বাড়িয়ে আবার বড় বাক্য করা যায়। সে সাহসী, সি ইজ ব্রেভ, সে সাহসী। সে অসুস্থ, সে অসুস্থ, সি ইজ ইল। দেখো এই যে শব্দগুলোর অর্থ তোমাকে জানতে হচ্ছে, বা জানা না থাকলে এখন তুমি জেনে নাও, এখন শিখে নিতে পারছো। সে অহংকারী, সে অহংকারী, সি ইজ প্রাউড, অহংকারী ইংরেজি প্রাউড। আবার যদি বলো যে তার কোনো অহংকার নেই, তার কোনো অহংকার নেই, সি হ্যাজ নো প্রাউড, তার কোনো অহংকার নেই। সে সত্যবাদী, সে সত্যবাদী, সি ইজ ট্রুথফুল, সে সত্যবাদী। আবার লিখতে পারো সে বিনয়ী, সে বিনয়ী, সি ইজ হাম্বল। তারপর লিখতে করো, লিখতে পারো যে বাগান করা তার শখ, বাগান করা তার শখ, গার্ডেনিং ইজ হার হবি। অন্য কিছু হলে যেমন মনে কর স্ট্যাম্প কালেক্টিং থাকতে পারে, স্ট্যাম্প কালেক্টিং ইজ হার হবি, অথবা মাছ ধরা ফিশিং, ফিশিং ইজ হার হবি, অথবা অঙ্কন করা ড্রয়িং ইজ হার হবি। অত শুধু সাবজেক্টটা চেঞ্জ করে দিলে, সাবজেক্ট চেঞ্জ করে দিলে অনেক কিছু করা যায়। আবার অন্য কিছু যদি লিখতে চাও তাও পারো এখানে। সে ভালো ইংরেজি বলে, সে ভালো ইংরেজি বলে, সি, সে ভালো ইংরেজি বলে, সি বলা হচ্ছে, সেইট হবে না কিন্তু এখানে হবে স্পিক্স, কথা বলা, সি স্পিক্স ইংলিশ ওয়েল। তার একটি পোষা বিড়াল আছে, তার একটি পোষা বিড়াল আছে। তাহলে এবার তার আছে কি হবে, সি হ্যাজ এ প্যাট ক্যাট, সি হ্যাজ এ প্যাট ক্যাট। এবার একটু মুছে দিচ্ছি কারণ নিচেরটা হয়তো দেখা নাও যেতে পারে। সে তাকে মিনি বলে ডাকে, সে তাকে মিনি বলে ডাকে, সি কলস হার মিনি। বিড়ালটি সাদা,
বিড়ালটি সাদা। দ্য ক্যাট ইজ হোয়াইট। সে দুধ খায়। সি ড্রিঙ্কস মিল্ক। ওকে, এইভাবে দেখো, এই ছোট্ট 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 সেন্টেন্স দিয়ে তুমি প্রথমে স্পোকেন ইংলিশ শিখো এবং টেকনিক শিখো সে ছোট ইংলিশকে কিভাবে, অর্থাৎ সে ছোট সেন্টেন্সকে কিভাবে একটু একটু করে বড় করা যায়, আর কিভাবে সেই একটু একটু বড় সেন্টেন্সকে কিভাবে একটু একটু করে বা অল্প অল্প ছোট ছোট ওয়ার্ড যোগ করে কিভাবে বড় সেন্টেন্স তৈরি করা যায়, আমি তাও শিখাচ্ছি এবং শেখাবো। তোমাদের কাজ হবে কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো তাদেরকে অজস্র ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।